वेलकम टू माय किचन। आज हमें तुम्हारे पनीर पकोड़ा कर देखो एवं खूब ही सिंपल एवं खूब इजी भावे कर देखो। तो चलो देखा जा कीभावे तैरी करछी। एखाने आमार 500 ग्राम मतन पनीर आछे, तुम्हारा तुम्हारे प्रयोजन अनुजाई पनीर निते पारो, कोनो असुविधा नहीं। पनीरगुलोके प्रथमे पिस पिस करे आमी चौको स्केपे केटे नेब। এই পকোড়াটা সম্পূর্ণ সিম্পলভাবে এবং সম্পূর্ণ ভিন্নভাবে আমি করে দেখাবো। আগে হয়তো তোমরা এইরকম পকোড়া দেখোনি কোনো দিন, তো দেখে নাও কীভাবে আমি পকোড়াগুলো করে নিচ্ছি। এরকমভাবে কিউব করে কাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মটর ডাল দিয়ে দিয়েছি, কিছুটা কিছুটা মুগ ডাল দিয়ে দিয়েছি। এটাকে ফাইন পেস্ট, ফাইন ডাস্ট আমি বানিয়ে নেবো, পেস্ট করবো না। আমি তো জল দিয়ে পেস্ট করব না, একদম ফাইন গুঁড়ো করে নিয়েছি। একদম দেখে নাও, একটু দানা দানা মতন থাকবে, একটু দানা দানা থাকলে মুখে পড়লে বেশ ভালো লাগে। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা এই ইয়েটা তৈরি করতে পারো। এবারে আমি এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো। তার জন্য আমি এর মধ্যে 4 টেবিল স্পুন মতন আমি বেসন নিয়েছি, হাফ টি স্পুন মতন আমি লবণ অ্যাড করলাম, হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম, হাফ টি স্পুন মতন আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, হাফ টি স্পুন মতন আমি জিরে গুঁড়ো অ্যাড করব, হাফ টি স্পুন মতন আমি গোটা জিরে অ্যাড করলাম, হাফ টি স্পুন মতন আমি কালো জিরে অ্যাড করলাম। তোমাদের যদি পছন্দ না হয়ে থাকে গোটা জিরে বা কালো জিরে, সেটা তোমরা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো এতে দিলে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে স্বাদটা কিন্তু ভিন্ন স্বাদের হবে। এইবারে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। ডালের যে আমি ইয়েটা তৈরি করেছি, পাউডারটা তৈরি করেছি, সেটা কিন্তু একদম আমি ফাইন পাউডার তৈরি করিনি, একটু দানা দানা মতন রেখেছি। তাতে কিন্তু বেশ মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে, একটু ক্রাঞ্চি ভাবটা আসে। তোমরা যদি মনে করো ক্রাঞ্চি ভাব আনবে না, ফাইন ডাস্ট তৈরি করবে বা ফাইন পাউডার তৈরি করবে, সেটা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতন ডাল অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো মটর ডাল আর মুগ ডালে যদি তোমরা করো, তাতে কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি ভাবটা এসে যায়। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এইবার আমি যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি, যে ব্যাটারটা তৈরি করেছি, তার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পনিরের মধ্যে কিন্তু অল্প একটু লবণ একটু হলুদ দিয়ে ফ্রাই করে নিতে পারো। তো আমি সেটা করিনি, আমি ডাইরেক্ট পনিরগুলো কাঁচা পনিরটাকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কিন্তু করতেই পারো। এবারে আমি পনিরের মধ্যে একটু একটু করে বাটার লাগিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু আমি পনিরের মধ্যে নুন কিংবা হলুদ দিয়ে ফ্রাই করে নিইনি, তার কারণ ব্যাটার যেটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু লবণ আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম, সেই কারণের জন্য কোনো রকম আমি পনিরে লবণে বা হলুদ আমি অ্যাড করিনি। তোমরা চাইলে কিন্তু অ্যাড করতেই পারো, কোনো অসুবিধা নেই, খুব ভালোও লাগবে খেতে, খারাপ লাগবে না, একদম দোকানের স্বাদের মতনই পনির পাকোড়া কিন্তু লাগবে, কিন্তু এটা কিন্তু ভিন্ন স্বাদে হবে। আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এক পিট ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দিচ্ছি, খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, তাতে কিন্তু যে ইয়েটা তৈরি করেছিলাম ডালের ব্যাটারটা সেটা কিন্তু পুড়ে যেতে পারে বা তাতে কিন্তু তিতো লাগতে পারে, তাই একদম লাল করে আমি ভেজে নেব। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে বা
এমনি বিকালে স্ন্যাক্স হিসাবে যে কোনোভাবে তোমরা কিন্তু খেতে পারো, কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রায় 2 পিঠ করে ভাজা প্রায় হয়ে এসেছে। যারা আমার চ্যানেলটিতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দিও। দেখে নাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইরকমভাবে পকোড়া করে কিন্তু তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা তোমাদের ছোটোখাটো গেট টুগেদারে কিন্তু এরকম পকোড়া তোমরা করতেই পারো। এর সাথে পকোড়ার সাথে তোমরা টমেটো সস বা টমেটো ক্যাচাপ বা চিলি সস দিয়ে কিন্তু সার্ভ করতেই পারো, খুব ভালো লাগে খেতে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি সবগুলো। দেখে নাও দেখতে কত সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে যেন খেয়ে নি। বাদ বাকি যেগুলো ছিল সেগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এই পকোড়ার সাথে কিন্তু গরম ভাতের সাথে ডাল দিয়ে ঘি দিয়ে খেতে শীতকালে তো খুবই ভালো লাগে, গরমকালেও ভালো লাগে বিকালে স্ন্যাক্স হিসাবে। আর নিরামিষ পনির পকোড়া তো খেতে সবারই ভালো লাগে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নেব। হয়ে গেছে আমার পনির পকোড়া। যারা আমার চ্যানেলটিতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। নমস্কার বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।